সমবায় ভোটগিরে পাঁশকুড়ায় ধুন্দুমার, তৃণমূল বিজেপি সংঘর্ষ বেঁধে যায়, আহত হন বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ বিজেপির, বাধা দিলে বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। পাঁশকুড়ায় বসন্তবার সমবায় সমিতির 9টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। বসন্তবার সমবায় সমিতিতে আমাদের তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী, 9 জনই তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভ করেছে। আমরা নির্বাচনের আগে 2টো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলাম, 7টা সিটে আজকে নির্বাচন হয়েছিল। সেই 7টা সিটের যে নির্বাচন, তাতে 70% বেশি সমর্থন নিয়ে আমাদের 7 জন প্রার্থী নির্বাচিত হয়েছে, নির্বাচন হয়েছে। বরঞ্চ নির্বাচনের পর রেজালাউডের সময় তারা গণ্ডগোল লাগানোর জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীর উপরে আক্রমণ করেছিল। আমরা যারা নেতৃত্ব দিই এবং প্রশাসনের সহযোগিতায় আমরা গণ্ডগোলটাকে থামিয়েছি। তারা পরাজয়ের পরাজয়ের দায় স্বীকার করতে চাইছেন। প্রথম থেকেই তৃণমূল একটা ভয়ের পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। আমাদের 2জন প্রার্থীকে ভয় দেখিয়ে নমিনেশন থেকে উইথড্র করানো হয়েছে। তারপরে আমরা 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। ভোটের শুরু সময় থেকে আমরা দেখলাম তৃণমূলের এখানে দলবল 700-800 লোকের রান্নার খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে। ভোট কেন্দ্রে ঢোকার সময় সাধারণ যে সমস্ত ভোটার যারা এই সরকারের বিরুদ্ধে ভোট দেয় তাদেরকে, তাদের ভোটার স্লিপ নিমাই হাজরা নামক এক ব্যক্তি তাদের ভোটার স্লিপ ছাড়িয়ে নিচ্ছিল। যখন আমরা গিয়ে প্রশাসনকে জানালাম, প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে, কিন্তু সেই ব্যক্তি পরক্ষণে আমাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আমাদের গালিগালাজ করে, সেই হয় সূত্রপাত। তারপরে ভোটের ফলাফল তো বুঝতেই পারছেন, ভোট যদি মানুষের স্লিপ কেড়ে নেয় তো ভোট কীভাবে দেবে। একইভাবে রেজাল্ট হয়েছে, এখানে তৃণমূল 9টাতে 9টাই সিট পেয়েছে। Oh,